এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের তরফ থেকে বড় পূর্বাভাস। পূজো তো পিছু ছাড়লো না বৃষ্টি, ঘনাচ্ছে ঘূর্ণাবত্র, ফের চলতে পারে তাণ্ডব, 11টি জেলাকে সতর্কতা। অন্যদিকে আবার জানানো হচ্ছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আবার অন্য আরো একটি রিপোর্টে জানানো হচ্ছে আরব সাগরে ফের ঘনীভূত ঘূর্ণাবত্র, কলকাতা সহ একাধিক জেলাতে পূজোতে সতর্কতা। আর আজ থাকবে মূলত আবহাওয়া দপ্তরের এই রিপোর্টগুলো নিয়ে বিস্তারিত আলোচনা। পূজোতে কোন কোন জেলাগুলিকে সতর্কতা করা হয়েছে, পূজোয় কবে থেকে হতে পারে বৃষ্টি, কেমন থাকবে পূজোর দিনগুলিতে আবহাওয়া, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর, তাই আপনি ভিডিওটি মোটেও স্কিপ না করে শেষ পর্যন্তই দেখতে থাকুন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অতি অবশ্যই একটা লাইক করবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্যজনের পূজোতে সতর্ক হতে অনেকটাই সুবিধা হবে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের তরফ থেকে আজকের প্রথম রিপোর্টই বলা হচ্ছে ষষ্ঠী থেকে দশমী কেমন যাবে আবহাওয়া। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো গিয়েছে যে পূজো এবারে ভালো মন্দ মিশিয়ে কাটবে। তৃতীয় দিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। নবমী ও দশমীর দিনে উত্তরবঙ্গের একাধিক জেলা ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সমুদ্র তীরবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। অন্যদিকে আবার কলকাতা, হাওড়া, হুগলি 224 পরগনাতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। একাধিক জেলায় রয়েছে বৃষ্টির সতর্কতা। নবমী এবং দশমীতে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে, কোথাও আংশিক মেঘলা আকাশ থাকতে পারে, কোথাও ভারী বৃষ্টি হতে পারে। তবে যে সকল জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর, সে সকল জেলাগুলি হল দার্জিলিং, কালিম্পং এ হালকা থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলি জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে শুকনো থাকবে আবহাওয়া। অপরদিকে আবার জানানো হচ্ছে আগামী 23 অক্টোবর নবমী থেকে 24 অক্টোবর দশমী পর্যন্ত কলকাতা সহ উপকূলের জেলাগুলিতে আংশিক মেঘলা, হালকা বৃষ্টির সম্ভাবনা, দু এক জায়গাতে ভারী বৃষ্টি হতে পারে। তবে হালকা থেকে খুব হালকা বৃষ্টি কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায়। উত্তরবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায়। ক্রমশ বৃষ্টির পরিমাণ কমবে, এরপর শুধু দার্জিলিং এবং কালিম্পং এ হালকা বৃষ্টি চলবে। ধীরে ধীরে জলীয় বাষ্পর পরিমাণ কমবে এবং বৃষ্টিও কমে যাবে উত্তরবঙ্গে। অন্যদিকে আবার আবহাওয়ার অন্য রিপোর্টে জানানো হচ্ছে মরসুমের আরো একটি ঘূর্ণিঝড়ের পূর্বাভাস। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন আন্দামান সাগরে একটি ঘূর্ণাবত্র তৈরি হয়েছে, যা ক্রমশ উত্তর পশ্চিমের দিকে অগ্রসর হচ্ছে। এর জেরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে মধ্য বঙ্গোপসাগরে। আগামী 20 অক্টোবর অর্থাৎ ষষ্ঠীর দিন তার শক্তিশালী ঘূর্ণিঝড় হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর। এর জেরে ষষ্ঠী এবং সপ্তমীতে উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। একাধিক জেলায় রয়েছে বৃষ্টির সতর্কতা। নবমী এবং দশমীতে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে, কোথাও আংশিক মেঘলা আকাশ থাকতে পারে, কোথাও ভারী বৃষ্টি হতে পারে। তবে যে সকল জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর, সে সকল জেলাগুলি হল দার্জিলিং, কালিম্পং এ হালকা থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলি জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে শুকনো থাকবে আবহাওয়া। অপরদিকে আবার জানানো হচ্ছে আগামী 23 অক্টোবর নবমী থেকে 24 অক্টোবর দশমী পর্যন্ত কলকাতা সহ উপকূলের জেলাগুলিতে আংশিক মেঘলা, হালকা বৃষ্টির সম্ভাবনা, দু এক জায়গাতে ভারী বৃষ্টি হতে পারে। তবে হালকা থেকে খুব হালকা বৃষ্টি কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায়। এর উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করবেন, বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। আমাদের সাথে থেকে আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।